হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিকেন, একদম সিম্পল করে বানাবো। চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো একটা ছোট সাইজের বড় সাইজের, আর ক্যাপসিকাম একটা বড় সাইজের, আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, আর গরম মশলা, নুন, আলু কেটে নিয়েছি। একদম ঝটপট হয়ে যাবে মাংসটা। এখন পেন বসিয়ে দিয়েছি, পেনে সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি রসুন কুচি আর আদা কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আবার গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব পোড়া মশলাটাকে। চিকেনটা ভাজা, সেটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। বোনলেস নিয়েছি, ওই জন্য একদম ছোট ছোট করে পিস করে দিয়েছি। রেসিপিটা রান্না একদম সহজ আর একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের সঙ্গে। দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম, তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে দিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর হলদি পাউডার, আর দিয়েছি নুন পরিমাণ মতো। এখন ভালো করে আবার মিক্স করে দেব মশলাগুলো। এই চিকেনটা একদম ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে খেতে, লুচি পরোটার সঙ্গে ভালো লাগবে, একদম খুব টেস্টি হয় এটা। ঢেকে দিয়েছি, আমার 5 মিনিটের জন্য আবার ঢেকে দিয়েছি, 5 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিচ্ছি। আবার ঢেকে দিব, ঢেকে ঢেকেই বানাতে লাগবে, ফটাফট সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিয়েছি আমি টমেটো, আর দিয়ে দিয়ে দিব লাস্টে দিয়েছি ক্যাপসিকাম। টমেটোটা আর ক্যাপসিকামটা লাস্টে একদম নামানোর 5 মিনিট আগে দিলে হবে। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার, দিয়ে এখন আমি ঢেকে দিব আবার। পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি, হয়ে গেছে। এবার আবার ঢাকনা উঠিয়ে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার একদম সিম্পল করে চিকেন কষা। হেভি টেস্টি হয়।